বাল্য বিবাহ রোধ করার বাবে সরকারে ইতিমধ্যে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে বাল্য বিবাহর লগত জড়িত যিসকল ব্যক্তি আত্মীয় স্বজন তথা যিগৰাকী ব্যক্তিয়ে বাল্য বিবাহ করেছে তেওঁক শাস্তি দিয়ার বাবে বা তেওঁক করায়ত্ত করার বাবে সরকারে কিন্তু ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন আরক্ষী প্রশাসনক বা বিভিন্ন থানা তালে নির্দেশনা জারি করেছে। যিসকল ব্যক্তির বিরুদ্ধে এই বাল্য বিবাহ করার অভিযোগ আছে তেওঁলোকক ইতিমধ্যে করায়ত্ত করে তেওঁলোকক এটা জেল হাজতলে প্রেরণ করার বাবে সরকারে একটা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তত কিন্তু আরক্ষী প্রশাসনে তেওঁলোকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছে। যোৱা নিশাৰৰ পৰা কেইবাগৰাকী ব্যক্তিক বহু ব্যক্তিক ইতিমধ্যে তেওঁলোকে কৰায়ত্ত কৰিছে আৰু ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে গোসাইগাঁও আৰক্ষীয়ে কিন্তু এই বাল্য বিবাহৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰি ইতিমধ্যে আমাৰ হাতত পৰা তথ্যমতে 37 গৰাকী ব্যক্তিক তেওঁলোকে আটক কৰিছে আৰু ইতিমধ্যে আমি এই মুহূৰ্তত মই উপস্থিত হৈছোঁ গোসাইগাঁও সদৰ থানাত আৰু গোসাইগাঁও সদৰ থানাত ইতিমধ্যে আমি যিখিনি জানিব পাৰিছোঁ যে গোসাইগাঁও সদৰ থানার যে আরক্ষীয়ে 5 গৰাকী ব্যক্তিক করায়ত্ত করার লগতে এইখন আরক্ষী চকীর অন্তর্গত হেৰি কচুগাঁও আরক্ষীয়ে 4 গৰাকী ব্যক্তিক, গুরুফলা আরক্ষীয়ে 6 গৰাকী ব্যক্তিক, সাপকাটা আরক্ষীয়ে 7 গৰাকী, হাড়গড়ি আরক্ষীয়ে 4 গৰাকী ব্যক্তিক, তুলুখিবিল আরক্ষীয়ে 8 গৰাকী ব্যক্তিক আর শিমুলটাপু আরক্ষীয়ে 3 গৰাকী ব্যক্তিক, সর্বমুঠ এতিয়ালৈকে 37 গৰাকী ব্যক্তিক গোসাইগাঁও মহকুমা আরক্ষীয়ে আটক করেছে। আৰু ইতিমধ্যে দেখা গৈছে যে গোসাইগাঁও সদৰ থানাত যিসকল ব্যক্তিক কৰায়ত্ত কৰি ৰখা হৈছে তেওঁলোকৰ অভিভাৱকসকল বা তেওঁলোকৰ আত্মীয় স্বজন ইতিমধ্যে গোসাইগাঁও থানাত আহি তেওঁলোকে উপস্থিত হৈছেহি। এই মুহূৰ্তত আমাৰ কেমেৰা পাৰ্চন সমগ্ৰ দৃশ্য দেখুৱাইছে যে কেইবাগৰাকী ব্যক্তি ইয়াতে আহি উপস্থিত হৈছে। গতিকে এই যিসকল ব্যক্তিক আটক কৰিছে তেওঁলোকৰ আত্মীয় স্বজন ইয়াতে উপস্থিত হৈছে, আমি তেওঁলোকৰ লগত আমি উপস্থিত হ'ম। বা এই যে আৰক্ষী বা প্ৰশাসনে যি ধৰণৰ কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে বাল্য বিবাহ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত, তেওঁলোকৰ এই আত্মীয় স্বজনে কি ধৰণৰ কথা ক'ব আমি তেওঁলোকৰ পৰা এই বিষয়টো জানিব বিচাৰিম। দাদা আপুনি কি ক'ব, এই যে আপোনাৰ কোনে আটক কৰিছে, কাক আটক কৰিছে? মানে কোনটা হয়েছে? মানে আমার দুই নম্বর জয়মা গাঁওয়ার একজন মানে 8 বছর আগতে বিয়া মানে বিয়া ভাগ আবদ্ধ হয়েছে। ই মানে 19 বছর কেইবা মান বয়স হওয়ার হওয়ার বিয়া হয়েছে আর লড়ার বয়স আসিল 22 বছর 7 মাস বয়সত বিয়া হয়েছে আর লড়ার বয়স আসিল 25 বছর। সেইটো মানে আজি দুর্ভাগ্যবশত মানে রাতে যাই আমার পুলিশ বিভাগে মানে থানা টানিছে। এই কারণে আমি গার্জেন পক্ষে আপনার মানে সরকার জনাও বাল্য বিবাহ রোধ করেছে, এটা ভাল কথা, আমি সমর্থন করো। কিন্তু এই বাল্য বিবাহ রোধের নামও যদি মানে লিগেল বিয়া হয়েছে এইবিল যদি হারাশাস্তি করে এইটা আমি বড় দুঃখ পাম। আর মানে আমি এইটু পদক্ষেপ সরকারের লওয়া উচিত যে যে আজির পরে মানে সাবধান হওয়া উচিত যে বাল্য বিবাহ যে নহয়। কিন্তু আগত যেগুলো হয়েছে 7 বছর 8 বছর আগত দুটা তিনটা সন্তানের মাক বাপেক হয়েছে, ইহতক হারাস্তি করিলে আর পরিয়ালটা আর বরবাদ হয়ে যাব। এনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষবিলাক এমএনএ মানে নিশ্চয় এনে দুঃখী আর অনুনিবুদ্ধি শিক্ষিত নহয় আর মানে আরো বরবাদ হয়ে যাব। সেখানে সরকার আমি অনুরোধ জানাও যে আমার সরকার যেন এটু মানে ভালো পদক্ষেপ লই পেলায় যে বাল্য বিবাহ বন্ধ করুক, আমি সমর্থন করো। কিন্তু আজির পর স্টিক হোক, কিন্তু ইমান 7 বছর আগতে 7-8 বছর আগের পরাই যদি এনেকুৱা পদক্ষেপ লয় তেনেহলে বহুত মানুষ হারাশাস্তি হব আর আমার দুঃখের সংখ্যাটা আর মুসলিম সম্প্রদায়ের বিস্তার দুঃখের সংখ্যাটা বাড়ি যাব আর হারাশাস্তি বেশি হব। সেই কারণে সরকার অনুরোধ জানাও যে এইটা মানে আমার আজির পর সতর্ক হোক যে আমিও হেৰি হম। আমি আমসু পার্টি আমাকে কৈছে যে এই বাল্য বিয়া রোধ করব লাগে, আগের পরে ইস্টিক আছে কিন্তু বাল্য বিয়া যে নহয় এইটার কারণে আমি সমর্থন করো। কিন্তু বাল্য এইটো বাল্য বিয়া রোধের নামও যদি মানে ভালো মানুষকে হারাশাস্তি করে তাহলে আমি বড় ক্ষতিগ্রস্ত হম বলে আমি ভাবো। হয় নিশ্চিতরূপে এই বয়সস্থ ব্যক্তিগৰাকী কৈছে যে ইতিমধ্যে তেওঁলোকে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে সরকারে যি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে হ্যাঁ আদরণি জানাইছে। কিন্তু বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের নির্দোষী ব্যক্তি যাতে তেওঁলোকে মানে শাস্তি না পায় এই ক্ষেত্রে সরকারক তেওঁলোকে চোৱা চিতা কৰিবলৈ কৈছে। বা তেওঁলোকে আৰু এটা কথা কৈছে যে সংখ্যালঘু ৰাইজৰ মাজত যথেষ্ট দুখীয়া ৰাইজ আছে আৰু ইতিমধ্যে 6-7 বছৰ আগত বিবাহ সম্পন্ন হোৱা কেইবাটাও পৰিয়াল আছে, তেওঁলোকে ইতিমধ্যে 2-3টা সন্তানৰ পিতৃ মাতৃ হৈছে। তেওঁলোকক যদি এই মুহূৰ্তত হাৰাশাস্তি কৰা হয় তেওঁলোকে কিন্তু অনাগত দিনত যথেষ্ট
ক্ষতিগ্রস্ত হব বা বহু পরিয়াল এনেকৈ ক্ষতিগ্রস্ত হব বলে তেওঁলোকে উল্লেখ করেছে আর এই ক্ষেত্রত সরকারক সকল বিষয়টি বিবেচনা করবলে তেওঁলোকে আহ্বান জানাইছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।